নাটোর চার গুরুদাসপুর বরাইগ্রাম আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির নির্দেশনায় বরাইগ্রাম উপজেলার চান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেনের ব্যক্তিগত অর্থায়নে করোনাভাইরাসের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আজ সকালে উপজেলার চান্দাই ইউনিয়নের গার্ফা ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে একশো চল্লিশটি হতদরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সরকার এ সময় উপস্থিত ছিলেন চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল করিম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা সাধারণ সম্পাদক ইদ্রিস আলী সহ অনেকে